বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ চলছিল তৃণমূল ছাত্র পরিষদের। 3 ঘন্টা অবস্থান চললেও তাদের সাথে কথা বলতে রাজি ছিল না বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাঁচিল টপকে বেশ কিছুজন ছাত্রছাত্রী ভিসির অফিসের সামনে এসে গেট আটকে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই রেজিস্ট্রারের গাড়ি পিছনের গেট দিয়ে বেরোতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা গাড়ির সামনে এসে বসে পড়ে। বাধ্য হয়ে তারা গাড়ি ঘুরিয়ে অফিসে ঢুকে যায়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রীতম দাস, মীনাক্ষী ভট্টাচার্যরা বলেন, রেজিস্ট্রার পোশাক বদল করে বাইকে করে লুকিয়ে পালায়। আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা হোস্টেল খোলার দাবিতে আন্দোলন করছিলাম। সেই মুহূর্তে রেজিস্ট্রার আমাদের সাথে কোনো মতে কথা বলতে রাজি ছিলেন না, কিন্তু তিনি পিছন গেট দিয়ে পালাবার চেষ্টা করেন। আমরা ইতিমধ্যে তার গাড়ি আটকে দিই, কারণ আমরা কথা বলতে চাই। তিনি কথা না বলে আমাদেরকে আবার তিনি পুনরায় কিন্তু ভিতরের দিকে ঢুকে যায়। আমরা চাই আমাদের সাথে কথা বলা হোক। বিশ্বভারতী যেভাবে একনায়কতন্ত্র চলছে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লড়াই জারি রাখছে। আমরা বিশ্বভারতী তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে সকাল 10:30 থেকে আমাদের বলাকা গেটের বাইরে মানে হোস্টেল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলাম। আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো জানানোর জন্য আমরা এতক্ষণ বসে থাকি। বারবার সিকিউরিটি ইনচার্জকে দিয়ে বলা হয়, রেজিস্ট্রারকে খবর পাঠানো হয়, উনি বলেন মিটিং চলছে, কনফারেন্স হচ্ছে, জানাচ্ছি, পরে জানাচ্ছি, মেল করো। আমরা মেল করে ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করার জন্য মেল করি, অ্যাপয়েন্টমেন্টেরও কোনো উত্তর আসে না, কিছুই আসে না। অবশেষে আমরা আমাদের দাবিগুলো নিয়ে রেজিস্ট্রার অফিসের গেটের বাইরে, একদম রেজিস্ট্রার অফিসের গেটের বাইরে শান্তিপূর্ণভাবে আমরা রেখে দিই, শান্তিপূর্ণভাবে রেখে দিই। এর পরবর্তীকালে আমরা বারবার আমাদের তরফ থেকে পাঠাই এবং সিকিউরিটি দাদাদের বলি যে আপনারা রেজিস্ট্রারকে বা রেজিস্ট্রারের পিএকে অন্তত একবার বলুন যে আমরা গেটের বাইরে থেকে 2 মিনিট ওনাদের সাথে কথা বলতে চাই। আমাদের এগুলো দাবি এবং এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কী ভাবছে সেই নিয়ে আমরা 2 মিনিট কথা বলতে চাই। কিন্তু কোনো রকম রেসপন্স কর্তৃপক্ষের তরফ থেকে আসে না। তারপরে দেখা যায় রেজিস্ট্রার মহাশয় গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমাদের ছাত্রছাত্রীদের প্রবল প্রচেষ্টায় তারা প্রচণ্ড জোর করে রেজিস্ট্রারে গাড়ির সামনে যখন বসে পড়ে তখন অবশেষে রেজিস্ট্রার স্যার গাড়ি ঘুরিয়ে অফিসের ভিতরে ঢুকে যান। এখনও পর্যন্ত কোনো রকমের রেসপন্স আসেনি। আমরা চাই শান্তিপূর্ণভাবে রেজিস্ট্রার স্যার এসে আমাদের সাথে 2 মিনিট দেখা করুন এবং আমাদেরকে জানান যে আমাদের এই যে দাবি হোস্টেল খোলা সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে, এই বিষয়ে কর্তৃপক্ষ কী ভাবছে।